রাজকীয় একটা পিলার খাট, পিলার মডেল, জি, চমকে চমক ভেজ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে, খুবই চমৎকার বলে আমি বুঝাতে পারবো না। হেড সাইড লেগ সাইড দেখেন, খাটের কোনো তুলনা হয়, এত সুন্দর ডিজাইন, মাথা নষ্ট করার মতো একটা খাট। এটা লিখিত 20 বছরের গুণের গ্যারান্টি পাবেন। এটা প্রাইসটা কেমন চাচ্ছেন? 15,000 টাকা, অসাধারণ। এখানে একটা খাট আছে খুবই ভাইরাল খাট, ওয়াও, চারে মডেলটা দেখেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার 311, খুবই রাজকীয় লাগতেছে দেখেন, কত সুন্দর। পাশাপাশি এদিকে তো একটু সুকুসু দেখতে পাচ্ছিলাম, খুবই চমৎকার ভেজ দেখতে পাচ্ছেন, অসাধারণ নকশা করা, চিটাগাং সেগুন কাঠের উপরে লেখার করা, ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ এক কাঠের মধ্যে এবং চিকন নকশার কাজ, খুবই চমৎকার একটা লাভ ডিজাইনের খাট, লাভ ডিজাইন, গর্জিয়াস মডেলের একটা শোকেস, পায়াতো নকশা, হ্যাঁ হ্যাঁ, আলমারি দেখতে পাচ্ছিলাম, খুবই চমৎকার, রাজকীয় রাজকীয়, এত সুন্দর। যদি বার্নিশের আগে লাগে, বার্নিশ করার পর এটা কি হবে দেখতে পাচ্ছেন, এই সোফাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, চেয়ারের লুকটা দেখেন অসাধারণ, কয় ফিট বাই কয় ফিট আছে এটা আপনার? 4 ফিট বাই 5 ফিট। নিচে কটা ডোর কটা পাল্লা থাকবে? নিচে আপনার 3টা ডোর, দুই পাশে 2টা পাল্লা, সামনে যে একটা সোফা আছে এটা হাফ ভিক্টোরিয়া মডেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন ভিউয়ার্স। আপনারা যারা রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ফার্নিচার খুঁজতেছেন, তার জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। ভিউয়ার্স, আজকে যে শপটিতে আমরা চলে এলাম, এই শপের নাম হচ্ছে এসএম ফার্নিচার মার্ট। এসএম ফার্নিচার মার্ট থেকে আজকে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার মোহাম্মদ জুবাইর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তাছাড়া এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, ইমো এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কল দিয়ে কিন্তু আপনার ফার্নিচার গুলো ভালোভাবে দেখে নিতে পারবেন, এবং বাংলাদেশের যে কোনো স্থানে ফার্নিচার গুলো আপনার ডেলিভারি নিতে পারবেন, ডেলিভারি চার্জ আপনাদেরকে বহন করতে হবে। ভিউয়ার্স বেশি কথা না বলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো জুবের ভাই, আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই? আমরা খাট দিয়ে শুরু করব। আপনারা স্ক্রিনে যে খাটটা দেখতে পারতেছেন এটা খুবই রাজকীয় একটা পিলার খাট, পিলার মডেল, জি, খুবই সুন্দর লাগতেছিল, খুবই চমৎকার। আচ্ছা, সেগুন কাঠের ওয়ান্ডি গ্যান্ডি কি কিছুই নাই? অবশ্যই আছে। আমার এখান থেকে যারা চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার কিনবেন, সেটা যে কোনো ফার্নিচারই হোক না কেন, সেটার উপরে আপনারা লিখিত 20 বছরের গুণের গ্যারান্টি পাবেন। লিখিত? লিখিত 20 বছরের গুণের গ্যারান্টি পাবেন। আর এটা কত ইঞ্চি ভিতরে ডিজাইনটা করা আছে? এটা পাকা 3 ইঞ্চির মধ্যে করা। আচ্ছা, এদিকে যে মিনারটা দেখতে পাচ্ছেন, এটা কি সম্পূর্ণ এক কাঠের মধ্যে? সম্পূর্ণ এক কাঠের উপরে খোদাই করে করা হয়েছে, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি পায়ার মধ্যে করা। আচ্ছা, হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন? সেম ডিজাইন, ফুল বক্স, জি। আচ্ছা, এটা প্রাইসটা যদি বলে দেন? এটার প্রাইসটা পড়বে 65,000 টাকা ভাই। লাস্ট প্রাইস কত? লাস্ট প্রাইস 64 পর্যন্ত রাখা, 64,000 টাকা বিক্রি করে দিবেন। পাশাপাশি এখানে একটা খাট আছে, ওয়াও, মাশাআল্লাহ, এই ডিজাইনটা খুবই চমৎকার, খুবই চমৎকার একটা ডিজাইন ভাই দেখতে পাচ্ছেন। এটা কিন্তু লেগ সাইড, আর এটা হবে হেড সাইড, হেড সাইড দেখেন, ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ এক কাটের মধ্যে এবং চিকন নকশার কাজ, তার জন্য কিন্তু ফুটে আছে, এটা বার্নিশ করলে কিন্তু গ্রেটারটা চেঞ্জ হয়ে যাবে। এটার প্রাইসটা যদি বলে দেন? এটার প্রাইসটা পড়বে 46,000 টাকা, 46,000 টাকা, জি। আচ্ছা, পাশাপাশি এটার পিছনে একটা খাট আছে, এটাও আপনার খুবই চমৎকার একটা লাভ ডিজাইনের খাট, লাভ ডিজাইন, এটা হলো হেড সাইড, এটা হলো লেগ সাইড। আচ্ছা, ফুল বক্স হবে না? ফুল বক্স। আচ্ছা, এই খাটের প্রাইসটি কেমন? এটা আপনার মেহগনি বিছনা গুঁড়া দিয়ে এটার প্রাইস পড়বে মাত্র 38,000 টাকা, 38,000 টাকা, জি। ডিসকাউন্ট করবেন না? এটা ফিক্স রাখা যাবে ভাই 36,000 টাকা, 36,000 টাকা, জি। পাশাপাশি এদিকে তো সুকেসও দেখতে পাচ্ছিলাম, খুবই চমৎকার গর্জিয়াস মডেলের একটা সুকেস, পায়াতো নকশা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভিতরে গামারি কাট, ভিতরে গামারি কাট। এটার প্রাইসটা যদি বলে দিতে? এটার প্রাইসটা পড়বে আপনার 32,000 টাকা। লাস্ট প্রাইস কত ভাই? লাস্ট ভাই 31 পর্যন্ত রাখা, 31,000 টাকা হলে বিক্রি করে দেবে, আর বার্নিশ টাকার মধ্যে থাকবে আমার ভিতরে ভাই, মানে যে দামটা বলতেছেন এই দামের মধ্যে, ওই দামের ভিতরে। আচ্ছা, এখানে একটা খাট আছে, এটাও খুবই চমৎকার একটা খাট, দেশের মডেল, জি, বেশ দেখতে পাচ্ছেন, অসাধারণ নকশা করা, এটা হাতে নকশা করা না, সম্পূর্ণ ডিজাইনটা হাতে খোদাই করে করা হয়েছে, সাইড এটা হবে লেগ সাইড, লেগ সাইড, ফুল বক্স হবে, ফুল বক্স। আচ্ছা, এগুলোর সাথে আপনি বিছনাগুলো দিবেন কি কাটে? এটার সাথে আপনার মেহগনির বিছনা, গর্জনের বিছনা, ওটা ওই অনুপাতে দাম হয়। আচ্ছা, এটা প্রাইসটা যদি বলে দেন? এটা আপনার মেহগনির বিছনা গুঁড়া দিয়ে এটার প্রাইস রাখা যাবে ফিক্স 40,000 টাকা, 40,000 টাকা, জি। ডিসকাউন্ট প্রাইস করবেন না? ডিসকাউন্ট প্রাইস 40,000 টাকা। পাশাপাশি একটা আলমারি দেখতে পাচ্ছিলাম, খুবই চমৎকার, রাজকীয় রাজকীয়, জি, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর কিন্তু, এটা কয় ফিট বাই কয় ফিট আছে? এটা আপনার 6 ফিট বাই 6.5 ফিট, 6 ফিট বাই 6.5 ফিট হবে, জি। আচ্ছা, প্রাইসটা যদি বলে দিতে? এটার প্রাইসটা পড়বে 45,000 টাকা, 45,000 টাকা, জি। আচ্ছা জুবের ভাই, আমাদের প্রবাসী ভাইদেরকে আপনারা কিভাবে সাপোর্ট করতেছেন? তাদের তো লোকজন আসতে পারে না অনেক সময় ভাই, যারা আসতে পারে না তারা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা মালের আপডেট দিয়ে দিব, আর মাল কিনতে হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাকি বিস্তারিত কথা বলে নিব। আচ্ছা, আপনাদের নিজের দায়িত্বে তাদের বাসায় পাঠিয়ে দিবেন? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের মালের যে বিলটা সেটা ক্লিয়ার করে দিলে আমরা মাল পৌঁছে দিব, তারা তখন গাড়ি ভাড়া দিয়ে দিলেই হবে। আচ্ছা, তো এরপরে কি কালেকশন দেখাবেন ভাই? এখানে একটা খাট আছে খুবই ভাইরাল খাট, ওয়াও, মাশাআল্লাহ, গেস দেখতে পাচ্ছেন, খাটটা মানে ফুটে আছে, এমনটা লাগতেছে, খুবই রাজকীয় লাগতেছে দেখেন, কত সুন্দর একটা নকশাটা হাতেই দেখে মনে হয়। আপনি যদি একটু দূর থেকে পুরো লেগ সাইড হেড সাইড দুইটাই দেখেন তাহলে খাটের সৌন্দর্যটা আরো বেড়ে যায়, ওয়াও,
অসাধারণ ভাই, যার কোনো তুলনাই হয় না ভাই। ফুল বক্সে হবে না? ফুল বক্সে। আচ্ছা, কত ইঞ্চি ভিতরে? এটা পাকা 3 ইঞ্চির মধ্যে করা। 3 ইঞ্চির মধ্যে? জি। আচ্ছা, প্রাইসটা যদি বলেন ভাই। এটা প্রাইসটা রাখা যাবে 52000 টাকা লাস্ট প্রাইস, ফিক্সড 50 পর্যন্ত রাখা যাবে। 50000 টাকা বিক্রি করে দিবেন? জি। পাশাপাশি এদিকে তো একটু সুকুসু দেখতে পাচ্ছিলাম, খুবই চমৎকার। ওয়াও, মাশাআল্লাহ, এই ডিজাইনটা কিন্তু পুরাই চমক। মাঝখানে তিনটা রেড, দুই পিছে দুইটা পাল্লা, এবং সেলফ কাটটা এটা কি কাট? সেগুন কাট। এবং করাত মডেল বলা যায়। এটা আপনার ভিতরে বাইরে সব সেগুন। অল সেগুন? অল সেগুন। আচ্ছা, মিস্ত্রি ভাইদের তো যদি নিয়ে আসে ভাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আইসা দেখাইতে পারবো, কোনো আপত্তি নেই। আচ্ছা, প্রাইসটা যদি বলা যায়, এটা প্রাইসটা পড়বে 30000 টাকা। 30000 ডিসকাউন্ট? 29 পর্যন্ত রাখা, 29 পর্যন্ত রাখতে পারবেন। জি। আচ্ছা, এরপরে কি কালেকশন রাখবেন? এখানে একটা খাট আছে ভাই। এটা এটা মডেল সেম না? না ভাই, এটা সম্পূর্ণ আলাদা মডেল। ওটা হলো 2.5 ইঞ্চির মধ্যে করা, এটা হলো 3 ইঞ্চির মধ্যে করা। এটা আরো রাজিকে লাগার কারণটা কি? এটার ভাই আপনার এখানে কাজের অনেক পার্থক্য, অনেক তারতম্যের কারণে এটা অনেক ডিফারেন্ট একটা খাট। খুবই সুন্দর লাগতেছে, খুবই চমৎকার বলে আমি বুঝাতে পারবো না। হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন? আচ্ছা, কত ইঞ্চি ভিতরে ডিজাইনটা করছেন? পাকা 3 ইঞ্চি। 3 ইঞ্চি? জি। ফুল বক্সে হবে? ফুল বক্সে। আচ্ছা, এটার প্রাইসটা কেমন হবে? এটার প্রাইসটা ভাই 52000 টাকা পুরো লাস্ট প্রাইস, 50 পর্যন্ত রাখা। 50000 টাকা বিক্রি করে দিবেন? জি। আচ্ছা, এখানে একটা খাট আছে, খুবই চমৎকার, অসাধারণ। ড্রেস দেখতে পাচ্ছেন, আমি যদি দূর থেকে একটু দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন একসাথে হেড সাইড লেগ সাইড কেমনটা লাগে। দেখেন, খাটের কোনো তুলনা হয়, এত সুন্দর ডিজাইন, মানে আমি আপনাদেরকে কখনো বলে শেষ করতে পারবো না। এবং দেখেন ডিজাইনগুলো, দেখেন সম্পূর্ণ হাতে নকশা করা না ভাই? জি। ড্রেস দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ হাতে নকশা করা এবং 100% চিটাগাং সেগুন কাঠ দিয়ে করা। আচ্ছা, প্রাইসটা যদি বলে দেন? এটার প্রাইসটা মেহগনি বিছনাগুড়া দিয়ে পড়বে 38000 টাকা। 38000 টাকা? জি। আচ্ছা, পাশাপাশি এখানে আরেকটা শোকেস আছে, খুবই চমৎকার। এটাও তো অনেক সুন্দর লাগতেছিল। জি। এটা সেগুন কাঠে 100%। মাঝখানে তিনটা ডায়ার? জি। দুই পাশে দুইটা পাল্লা? দুই পাশে। পাল্লাগুলো তো ভরপুর নকশা করা, ভরপুর নকশা। আচ্ছা, এটা প্রাইসটা যদি বলে দেন? 36000 টাকা লাস্ট প্রাইস, 34 পর্যন্ত রাখা। 34000 টাকা লাগবে, কি করে দিবেন? জি। পানিশে তো অবশ্যই আপনার মধ্যে আমার মধ্যে থাকে। আচ্ছা, ড্রেস দেখতে পাচ্ছেন, এই সেটগুলো তো কিন্তু নকশা করা আছে। জি ভাই, মানে সামাল দিতে পারতেছ না একা। আচ্ছা, এরপরে কি কালেকশন দেখাবেন ভাই? এখানে একটা খাট আছে, লাভ মডেলের খাট। লাভ মডেলের খাট, খুবই ভাইরাল একটা খাট। ওয়াও, দেখেন ভিউয়ার্স, একটু দূর থেকে দেখাই, হেড সাইড লেগ সাইড কতটা সুন্দর, কতটা রাজকীয়। মিস্ত্রির হাতে জাদু আছে, জাদু না থাকলে এত সুন্দর নকশা কখনোই আনা সম্ভব না। খুবই নিখুঁত নকশা করা। এটা ফুল বক্সে হবে? ফুল বক্সে। আচ্ছা, এই খাটের প্রাইস কেমন আছে? এটার প্রাইস পড়বে আপনার 47000 টাকা। 47000? আমি চাচ্ছিলাম আর একটু ডিসকাউন্ট করে দেন। ডিসকাউন্ট দিয়ে ভাই এটা রাখা যাবে 46000 টাকা। 46000 টাকা? জি। আলমারিটা কিন্তু না দেখালেই নয় ভাই। হ্যাঁ ভাই, তিন পাটের একটা আলমিরা, খুবই চমৎকার। গাইস দেখতে পাচ্ছেন আলমারির লুকটা, দেখেন এত সুন্দর। যদি বার্নিশের আগে লাগে, বার্নিশ করার পরে এটা কি হবে আপনারাই বলেন তো। অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। গাইস দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর পিলারগুলো তো কিন্তু অসাধারণ নকশা করা। কার্নিশের কথা কি বলবো, এটা আপনার 6 ফিট বাই 7 ফিট, ভিতরে গামারি, বাইরে সব সেগুন। এই আলমারিটার প্রাইস রাখা যাবে 45000 টাকা। 45000 টাকা? এটার সাথে কি বেডরুম সেট হয়? হ্যাঁ দেয়া যাবে, দিতে পারবেন? জি। ও মাই গড, হ্যাঁ, খুব মাথা নষ্ট একটা খাট, মাথা নষ্ট করার মতো একটা খাট। এটা ভাই প্রায় আপনার 6 ফিটের কাছাকাছি। 6 ফিটের কাছাকাছি আছে? জি। বিয়ার দেখতে পাচ্ছেন, খাটের লুকটা দেখেন, আমি হেড সাইড লেগ সাইড একসাথে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন লুকটা, দেখেন খাটের গেটারটাই কিন্তু অন্যরকম, অন্যরকম। যারা একটু রাজকীয় রাজকীয় খাটগুলো রিজনেবল প্রাইসের মধ্যে খুঁজেন, তারাই কিন্তু ভিজিট করতে পারেন এস এম ফার্নিচার মাঠে ভাই। যেমন ভাই আপনার এই খাটটার ব্যাপারে যদি একটু বলে, এই ধরনের প্রোডাক্টগুলো আপনি যদি কোনো ভালো বড় নামি দামি শোরুমে যান, সেই ক্ষেত্রে এগুলা সাইটের নিচে আপনি কিনতে পারবেন না, আমি মানি। আর এই খাটগুলো আপনারা আমাদের কাছ থেকে 50000 টাকা পেয়ে যাচ্ছেন। 50000 টাকা? জি। ডিসকাউন্ট পাবেন না ভাই, এটা তো এটা ফিক্সড রেট 50000 টাকা। ফিক্সড রেট? জি। আচ্ছা, এরপরে কি কালেকশন দেখাবেন? এরপরে ভাই এখানে আর অনেক ফার্নিচার আছে, আমি এখানে একটা ড্রেসিং টেবিল দেখাই। এটা হলো আপনার পাঁচচালের একটা ড্রেসিং টেবিল। পাঁচচালের ড্রেসিং টেবিল? জি। ওয়াও, গাইস দেখতে পাচ্ছেন, খুবই অসাধারণ, খুবই চমৎকার। আগে যে লাভ ছিল, লাভটা এখন নাই, পান পাতা নাই। এটা আপনার সেলফের গ্লাস দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? 15000 টাকা। 15000? জি। ডিসকাউন্ট করবেন না? ডিসকাউন্ট করে 14 পর্যন্ত রাখা যাবে। 14000 টাকা? জি। আচ্ছা, এরপরে কি কালেকশন দেখাবেন ভাই? এরপরে ভাই এখানে আপনার কিছু ওয়ার্ড্রপ আছে, ড্রেসিং টেবিল আছে। ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সোফা, সবকিছু এদিক ভাই, সব ধরনের ফার্নিচারই আছে। এই ওয়ার্ড্রপটা তো খুবই সুন্দর লাগতেছিল। হ্যাঁ, খুবই চমৎকার একটা ওয়ার্ড্রপ। এটা হলো আপনার ফোম কাটিং এর ডিজাইন, ফোম কাটিং, ভিতরে গামারি, বাইরে সেগুন কাট। এটার প্রাইস রাখা যাবে 23000 টাকা। 23000 টাকা? এখানে একটা ড্রেসিং টেবিল আছে, খুবই চমৎকার। নিচটা যদি আপনি একটু দেখেন, ওয়াও, এদিকে বড়টা দুইটা, আর একটা পাল্লা, আর একটা মিনি পাল্লা দেয়া আছে, এদিকে সেল করা আছে এবং পাল্লা করা আছে না। প্রাইসটা যদি বলে দেন? 16000 টাকা। 16000 ডিসকাউন্ট প্রাইস ভাই? ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট প্রাইস না? জি। আচ্ছা, এখানে ভাই কিছু লেকারের খাট আছে, যেমন স্ক্রিনে যে খাটটা দেখতে পারতেছেন, এটা চিটাগাং সেগুন কাঠের উপরে লেকার করা। চিটাগাং সেগুন কাঠে? জি। এই লেকারের ফার্নিচার গ্যারান্টি দিচ্ছেন কতদিনের? লিখিত 20 বছরের গুণের গ্যারান্টি। লিখিত 20 বছর? জি। আচ্ছা, এটা আপনার সেমি বক্সে হবে? সেমি বক্স। প্রাইসটা যদি বলে দেন? এটার প্রাইসটা ভাই ডিসকাউন্ট দিয়ে ফিক্স রাখা যাবে আপনার 31000 টাকা। 31000 টাকা মাত্র? 31000 টাকা বিক্রি করে দিবেন? জি। আচ্ছা,
পাশাপাশি এখানে একটা খাট আছে খুবই চমৎকার এটা এটা জি এটা তো অনেক সুন্দর ফাইবার ভাই লেগ সেট হেডসেট সেম ডিজাইন হেডসেট এটা কাঠের ব্যাপারে 100% নিশ্চিত থাকতে পারে আচ্ছা প্রাইসটা যদি বলেই দেন 32000 টাকা 32000 সলিড 2 ইঞ্চি কাট লেকার করা আচ্ছা সলিড 2 ইঞ্চির মধ্যে জি আচ্ছা এদিকে তো আরেকটা ফোম কাটিং এর খাট দেখতে পাচ্ছি ফোম কাটিং এর খাট আছে এটা খুব সুন্দর লাগতেছে খুবই চমৎকার লেগ সেট হেডসেট সেম ডিজাইন হবে বেশ আমি আপনাদের সুন্দর থেকে লেগ সেটটা আমি চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আচ্ছা এই খাটের প্রাইসটা কেমন আসবে এটার প্রাইসটা পড়বে আপনার 35000 টাকা 35000 লাস্ট প্রাইস লাস্ট প্রাইস আচ্ছা এদিকে আরেকটি আলমারি দেখতে পাচ্ছিলাম জি এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাই এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট হবে এটা প্রাইসটা যদি বলেই দেন এটা ভাই আমাদের পূর্বে প্রাইস ছিল আপনার 60000 টাকা বর্তমানে কেউ যদি নেয় ডিসকাউন্ট প্রাইসে ফিক্সড রাখা যাবে 55000 টাকা 55000 টাকা লাগবে কি করে জি ভাই এদিকের অর্ডার প্রায় বিশাল বিশাল লাগতেছে কাহিনীটা কি ভাই এটা ভাই আপনার পাঁচটা ড্রয়ার পাঁচটা ড্রয়ার এটা আপনার নরমাল সাইজ থেকে একটু বড় আচ্ছা এটা আপনার সাইজটা হলো 5 ফিট বাই 5 ফিট 5 ফিট বাই 5 ফিট হবে জি প্রাইসটা যদি বলেই দেন এটার প্রাইসটা ভাই ডিসকাউন্ট দিয়ে ফিক্স রাখা যাবে 28000 টাকা 28000 টাকা জি আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন জুবাইর ভাই এরপরে ভাই এখানে একটা সোফা আছে ডাবল হাতা সোফা ডাবল হাতা জি আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই সোফাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল ডাবল হাতা এটা 2 to 1 আচ্ছা এটা ঘাড়ে কত ইঞ্চি হবে এটা ঘাড়েটা আপনার 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি না সাইডটি জালি করা আছে জি জি বেশ দেখতে পাচ্ছেন ওই সাইডটি দেখা যাচ্ছে প্রাইসটা যদি বলেই দেন এটার প্রাইসটা পড়বে 33000 টাকা 33000 লাস্ট প্রাইস কত এটা ভাই আপনার ভিডিও দেখে কেউ যদি নেয় তার জন্য ফিক্স রাখা যাবে 31000 টাকা 31000 টাকা পর্যন্ত রাখতে পারবে 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে 2000 টাকা ডিসকাউন্ট আচ্ছা এরপর কি কালেকশন দেখাবেন ভাই এরপর ভাই এখানে একটা খাট আছে এটা হলো সিঙ্গেল খাট অনেকে সিঙ্গেল খাট চায় তাদের জন্য হ্যাঁ এই খাটটা কয় ফিট বাই কয় ফিট আছে 4 ফিট বাই 7 সেগুন কাঠের না এটা হলো আপনার ইপিলিপি কাঠের ইপিলিপি কাঠের বা যশোরের সেগুন যে যে নামে চিনে আচ্ছা প্রাইসটা যদি বলেন এটার প্রাইসটা ভাই ফিক্সড রাখা যাবে 12000 টাকা 12000 টাকা জি ভাই এটা এত দাম কেন ভাই ছোট ভাই এটা আপনার সলিড 2 ইঞ্চি কাঠের উপরে করা মানে 2 ইঞ্চির মধ্যে এটা কোনো গ্যারান্টি আছে না এটা 5 বছরের গুণের গ্যারান্টি পাবে 5 বছর জি আচ্ছা পাশাপাশি এখানে একটা ওয়ার্ড্রোব আছে আপনার খুবই চমৎকার এটার নকশাটা তো অনেক সুন্দর লাগতেছে জি চারটা ডয়ার না জি একটা পাল্লা এর প্রাইসটি কেমন আসবে এটার প্রাইসটা রাখা যাবে 24000 টাকা লাস্ট প্রাইস লাস্ট প্রাইস 23 পর্যন্ত রাখা 23000 টাকা লাগবে কি করে দিবেন জি বেশ দেখতে পাচ্ছেন এস এম ফার্নিচারের ডাইনে বামে ফার্নিচার আর ফার্নিচার মানে আপনারা এখানে আসলে কোনোটা না কোনোটা আপনাদের পছন্দ হবে কি হবে ভাই এদিকে তো ডাইনিং টেবিলও দেখতে পাচ্ছেন হ্যাঁ এই গেল আপনার ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আমি যদি চেয়ারের মডেলটা একটু দেখাই ও মাই গড চেয়ারের মডেল বেশ দেখতে পাচ্ছেন চেয়ারের লুকটা দেখেন অসাধারণ চেয়ারটা কিন্তু একটু রাউন্ড করা আছে দেখেন কত সুন্দর রাউন্ড করা গাড়িটা আপনার পাকা 2 ইঞ্চি কাঠের উপরে করা 2 ইঞ্চির মধ্যে আছে এই পায়ারটা দেখতেছে কত কত এটা আপনার 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি টপে তো অনেক সুন্দর নকশা করা আছে আচ্ছা এটার প্রাইসটা যদি বলেই দেন জুবাইর ভাই প্রাইসটা ভাই আমরা দাম চাইলে 65000 চাই কেউ যদি নেয় তার জন্য ফিক্সড 60000 টাকা রাখা 60000 টাকা লাগবে কি করে দিবেন পাশাপাশি এখানে আরেকটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আছে এটা তো অনেক সুন্দর লাগতেছিল খুবই চমৎকার চমকে চমক বেশ দেখতে পাচ্ছেন এই হলো চেয়ারের মডেল নকশা করা এদিকে আবার চেয়ারটা দেখেন কত সুন্দর চেয়ারটা এটার প্রাইসটা কেমন আসবে এটার প্রাইসটা পড়বে আপনার 58000 টাকা লাস্ট প্রাইস কত লাস্ট ফিক্সড রাখা যাবে 56000 টাকা 56000 টাকা লাগবে কি করে দিবেন এদিকে তো আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম জি এটা কি সেম মডেল নাকি ভাই না এটা আপনার একটু ভিন্ন মডেল এই হলো চেয়ারের মডেল চেয়ারের মডেলটা দেখেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চেয়ারের মডেলটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল এটার পায়রা থাকতেছে কত কত তিন তিন থাকতেছে আচ্ছা এই ডাইনিং টেবিলের প্রাইসটা কেমন আছে এটার প্রাইস রাখা যাবে 48000 টাকা 48000 লাস্ট প্রাইস কত আপনাদের লাস্ট প্রাইস 48 লাস্ট প্রাইসও 48 তাও 48 জি ভাই ডিসকাউন্ট করলেন না ভাই ভাই এটা আর পারা যায় না এখানে একটা খাটের মডেল আছে খুবই চমৎকার ফোম কাটিং ডিজাইন ফোম কাটিং ডিজাইন লেগ সাইড এটা হবে লেগ সাইড লেগ সাইড আচ্ছা এটা সেমি বক্সে হবে সেমি বক্সে সলিড 2.5 ইঞ্চি কাঠের উপরে করা আচ্ছা প্রাইসটা যদি বলেই দেন এটার প্রাইসটা রাখা যাবে আপনার 28000 টাকা লাস্ট প্রাইস লাস্ট প্রাইস এটাই সর্বনিম্ন রেট 28000 টাকা এদিকে তো আরেকটি ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছিলাম হ্যাঁ এটা ভাই খুবই চমৎকার একটা ওয়ার্ড্রপ কয় ফিট বাই কয় ফিট আছে এটা আপনার 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট হবে চারটার এক পাল্লা থাকতেছে বেশ ফাইবারটা দেখেন অনেক সুন্দর ফাইবার এদিকেও দেখেন কত সুন্দর ফাইবার চিটাগং সিঙ্গুলারের বেসিক ফাইবারটা কোনো এস আছে প্রাইসটা যদি বলেই দেন এটার প্রাইসটা রাখা যাবে আপনার 26000 টাকা লাস্ট প্রাইস কত ভাই লাস্ট প্রাইস 25 পর্যন্ত রাখা 25000 টাকা লাগবে কি করে দিবেন জি পাশাপাশি এখানে আপনার একটা গর্জিয়াস মডেলের শোকেস আছে গর্জিয়াস মডেলের শোকেস জি খুবই সুন্দর লাগতেছিল এটা কয় ফিট কয় ফিট আছে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট নিচে কয়টা ডোর কয়টা পাল্লা থাকবে নিচে আপনার তিনটা ডোর দুই পাশে দুইটা পাল্লা আচ্ছা প্রাইসটা যদি বলেই দেন এটা আপনার ভিতরে গামারি কাট বাইরে সম্পূর্ণ চিটাগং সেগুন কাট এই শোকেসটার প্রাইস রাখা যাবে 28000 টাকা 28000 পাশাপাশি এখানে একটা ড্রেসিং টেবিল আছে লাস্ট প্রাইস নাই এটা লাস্ট প্রাইস এটাই 28000 ড্রেসিং টেবিলটা তো অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ খুবই চমৎকার কয় ফিট বাই কয় ফিট আছে এটা 4 ফিট বাই 7 ফিট পায়ের তলা থেকে মাথা পর্যন্ত দেখে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ প্রাইসটা যদি বলেই দেন এটার প্রাইসটা পড়বে 18000 টাকা লাস্ট প্রাইস লাস্ট প্রাইস 17 পর্যন্ত রাখা 17 পর্যন্ত রাখতে পারবেন ভাই এদিকে তো দেখি সোফা রাজ্য তৈরি করে ফেলছেন অনেক সোফা আছে সোফা ভাই আমি দেখায় শেষ করতে পারবো অনেক সুন্দর সুন্দর সোফা আছে বন্ধু যাই হোক এখানে আপনার সামনে যে একটা সোফা আছে এটা হাফ ভিক্টোরিয়া মডেল হাফ ভিক্টোরিয়া মডেল 2 to 1 2 to 1 এই মডেলটা কেউ যদি আমাদের কাছ থেকে নিতে চায় 38000 টাকা হলে 38000 টাকা জি ডিসকাউন্ট করবেন না ডিসকাউন্ট করে ফিক্সড 37 পর্যন্ত রাখা 38000 টাকা জি এদিকে এটা কি ফুল মোগল নাকি ভাই হ্যাঁ এটা হলো আপনার 3 1 1 ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া জি
আচ্ছা কেউ যদি 211 চায় বা হ্যাঁ দেয়া যাবে এই যে আছে তো এই ডলার 221 এই যে 221 আচ্ছা এটার প্রাইসটা কেমন আসবে এটার প্রাইসটা পড়বে 58000 টাকা লাস্ট প্রাইস লাস্ট 56 পর্যন্ত রাখা যায় 56 পর্যন্ত রাখতে পারবেন জি আমার এখানে ভাই শোকেস আছে অনেকগুলা অনেক মডেলের টাইটানিক পাঁচচাল টাইস বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের অনেক শোকেস আছে আচ্ছা অনেক প্রোডাক্টের ক্যাটাগরি আছে আমার এখানে আচ্ছা প্রাইসটা যদি বলেন এটার এটা পার প্রাইস রাখা যাবে 38000 টাকা 38000 টাকা জি আসলে ভাই ধরেন আমি সব মাল তো আর দেখায় কমপ্লিট করতে পারবো না তবে যারা আমার ভিডিওটা দেখবেন এবং ফার্নিচার কেনার আগ্রহ রাখবেন একটাই অনুরোধ থাকবে ভিউয়ার্স আপনারা সময় সুযোগ করে একবার হলো সরাসরি দোকানে আসবেন একটা ভাল লাগলে আরেকটা দেখে নিতে পারবেন সরাসরি দেখলে আপনার ফার্নিচার সম্পর্কে একটা আইডিয়া হবে সবকিছু দেখে শুনে বুঝে নিতে পারবেন আচ্ছা তো ভিউয়ার্স বেশি কথা না বাড়াই কারণ যত লেন্দি হবে ভিডিওটা ততই মানুষ অপছন্দ করবে সবকিছু মাথায় রেখে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব শেষ করার আগে বলে দিচ্ছি দোকানে আসার ঠিকানা সেটা হলো ঢাকা বাড্ডার নতুন বাজার ভাটারা থানার পিছনে নতুন কেমব্রিয়ান স্কুল এন্ড কলেজের সাথে অথবা আমেরিকান সেন্টারের অপোজিটে আচ্ছা বেশ তাছাড়া এই শপের যাবতীয় ইনফরমেশন আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি অবশ্যই আপনারা চেক করে নেবেন তাছাড়া এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে আপনারা ফার্নিচারগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো স্থানে ফার্নিচারগুলো আপনারা নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদেরকে বহন করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে বেশ কথা বাড়াচ্ছি না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বিডি বাংলা ব্লগ চ্যানেলটির সাথে থাকুন আল্লাহ হাফেজ।